কাশ্মীরের সৌন্দর্য অতুলনীয়। আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ সম্ভার দিয়ে কাশ্মীরকে সাজিয়েছেন। হ্রদ, সবুজ চিরহরিত গাছ, বরাচ্ছাদিত পাহাড় আর ফুটে ভরা উপত্যকা, এই সব মিলিয়ে কাশ্মীর যেন সত্যিই স্বর্গ। কাশ্মীরের অন্যতম এক বিস্ময় হলো ডাল লেক। কাশ্মীরে পর্যটকদের বারবার ছুটে আসার একটি প্রধান কারণ শ্রীনগরের মুকুট এই ডাল। কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক ডাল 22 কিলোমিটার জায়গার উপর বিস্তৃত। ডাল ঝিল 5টি অববাহিকা দিয়ে তৈরি, যা ছোট ছোট অসংখ্য খালের দ্বারা যুক্ত। এটা একটি অগভীর হ্রদ, যা খুব বেশি হলে 20 মিটারের মতো গভীর। কেউ যখন প্রথম কাশ্মীর যাওয়ার কথা ভাবে, যে ছবিটা প্রথম তার চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো হাউসবোটে সজ্জিত ডাল লেক। ডাল লেক যেন কাশ্মীর পর্যটনের প্রতীক হয়ে উঠেছে আজকে। চলুন না এই প্রবন্ধের মাধ্যমে আমরা একটু ডাল লেক ঘুরে আসি আর জেনে নিই ডাল লেকের মহিমা। একটা দৃশ্য কল্পনা করুন তো, একটা বড় লেক যার তিন দিকে উঁচু সবুজ পাহাড়, পাহাড়ের মাথায় বরফের সাদা টুপি, লেকের কিনারায় কাশ্মীরি হাউসবোট, আর লেকে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের শিকারা। এটাই হলো ডাল লেক, এবং এই মনোরম দৃশ্যটি শ্রীনগরের সাক্ষ্য বহন করে। গরমকালে এখানে তাপমাত্রা থাকে 12 থেকে 30 ডিগ্রি, এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এত ঠান্ডা পড়ে যে ডাল লেক জমে যায়। তখন ডাল লেকের আর এক সৌন্দর্য যা ভাষায় বোঝানো কঠিন।